শুভ সন্ধ্যা। শেয়ারবাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসই এর মূল সূচক ডিএসইএক্স 12.52 পয়েন্ট বা 0.20 শতাংশ কমে 6190 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 199 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 12.71 শতাংশ কম। ফার্মাসিউটিক্যালস খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ইনফিউশন এবং ওরিয়ন ফার্মা, বিমা খাতে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্স এবং টেক্সটাইল খাতে মেট্রো স্পিনিং ও স্টাইল ক্রাফট সূচকের হ্রাসে মুখ্য ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে এনবিএফআই খাতে সর্বোচ্চ 0.27 শতাংশ এবং ব্যাংকিং খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.11 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। অপরদিকে ফার্মাসিউটিক্যালস খাতে সর্বোচ্চ 0.31 শতাংশ মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষয়ে আজ ফার্মাসিউটিক্যালস খাতে ছটি করে কোম্পানি রয়েছে। ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মুন্নো সিরামিক, ওরিয়ন ইনফিউশন এবং বাংলাদেশ মুনিসিপ্যাল পেপারের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। সম্প্রতি লেনদেন শুরু করা জেএমআই হসপিটাল রিকিউজিটের শেয়ারের সর্বোচ্চ মূল্য বৃদ্ধির রেকর্ড এখনও অব্যাহত রয়েছে। বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, রিলায়েন্স ওয়ান, দ্য ফার্স্ট স্কিম অফ রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং ইনভয় টেক্সটাইলের শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই গত বছরের তুলনায় চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের আমানত 3% কমে 41,585 কোটি টাকা হয়েছে। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি মোকাবেলায় মানুষ আর্থিক খাত থেকে তাদের ব্যাংকে রাখা আমানত তুলে নিচ্ছে। এছাড়াও এনবিএফআই এর কম সুদহার গ্রাহকদের অর্থ অন্যান্য খাতে বিনিয়োগ করতে তাদের উৎসাহিত করছে। আর্থিক খাতে জনগণকে তাদের অর্থ জমা রাখতে আকৃষ্ট করতে সুদহারের সীমা প্রত্যাহার করতে হবে। ফ্ল্যাটের দাম 20% থেকে 30% বেড়ে যাওয়ায় আবাসন বিক্রি কমে গেছে। নির্মাণ সামগ্রীর ক্রমবর্ধমান মূল্য ফ্ল্যাটের দাম বৃদ্ধির প্রধান কারণ। তাছাড়া চলমান মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ায় বাড়ি বিক্রিও কম হচ্ছে। নির্মাণ সামগ্রীর দাম এভাবে বাড়তে থাকলে আগামী বছরের মধ্যে ফ্ল্যাটের দাম আরও 20% থেকে 30% বাড়তে পারে। আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও আসছি শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।